নমস্কার বন্ধু তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে সমস্ত ভাই ও বোনেরা এই বছর দু সালে নতুন কলেজে ভর্তি হবে বা বিয়ে ভর্তি হবে সেই সমস্ত ভাই বোনদের খুশির খবর যারা যারা গঙ্গারামপুর কলেজের জন্য ফর্ম ফিল করেছিল তাদের ম্যারিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো এই ম্যারিট লিস্ট তোমরা কি করে চেক করবে বা ডাউনলোড করবে তোমাদের মোবাইল ফোন থেকে এবং কি করে দেখবে যে তোমাদের নাম এই লিস্টে এসেছে না আসেনি এ টু জেড বিস্তারিত দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং দেখে নাও তোমাদের নাম এই লিস্টে এসেছে না আসেনি তার পূর্বে তোমরা যদি এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটিতে এ টু জেড প্রসেস কী করে তোমরা দেখবে অ্যাট ফার্স্ট সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোনের গুগল ক্রোমটিকে অন করবে গুগল ক্রোমটি অন করার পরে সার্চ বক্সে গিয়ে সার্চ করবে গঙ্গারামপুর কলেজ গঙ্গারামপুর কলেজের যে প্রথম লিঙ্কটি রয়েছে লিংকে ক্লিক করবে লিংকে ক্লিক করতে তোমাদের সামনে গঙ্গারামপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে দেন তোমরা সবার নিচে স্কল করে আসবে মোবাইল থেকে সবার নিচে স্কল করে আসলে তোমাদের সামনে এই ধরনের চারটি লিঙ্ক তোমরা দেখতে পাবে সবার প্রথমে যে একটি অপশন রয়েছে অনলাইন অ্যাডমিশন এই অনলাইন অ্যাডমিশনে তোমরা ক্লিক করবে অনলাইন অ্যাডমিশনে ক্লিক করতে তোমাদের সামনে এরকম একটি উইন্ডো শো হবে যেখানে লেখা রয়েছে গঙ্গারামপুর কলেজ পোস্ট গঙ্গারামপুর ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর পিনকোড সেভেন থ্রি থ্রি ওয়ান টু ফোর অনলাইন অ্যাডমিশন দেন তোমরা একটু স্কল ডাউন করতে তোমাদের সামনে এই ধরনের অনেক কয়েকটি অপশন শো হবে দেন এখানে যে চার নম্বরে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে ম্যারিট লিস্ট ইজিলি তোমরা এই ম্যারিট লিস্টে ক্লিক করবে ম্যারিট লিস্টে ক্লিক করতে তোমাদের সামনে পুনরায় অনেক কয়েকটি অপশন খুলে যাবে তো এখানে তোমরা বিএ জেনারেল কোর্সের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে বা অ্যাডমিশন করেছিলে তারা ইজিলি যে পাঁচ নাম্বার লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে বিএ জেনারেল অল ক্যাটাগরি অল উইথ পিএইচ টপ প্রিভিশমেন্ট লাস্ট দু হাজার বাইশ তেইশ ইজিলি তোমরা এই লিংকে ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করতে তোমাদের তোমার নাম কাস্ট বেসড ফর সাবজেক্টের নাম্বার এ টু যে ডিটেলস এখানে শো হবে ইজিলি তোমরা এখান থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখে ইজিলি এখান থেকে দেখে নিতে পারবে অথবা তোমরা এখান থেকে তোমাদের যে র্যাঙ্কটিও তোমরা দেখতে পারবে ঠিক আছে ইজিলি তোমরা এখান থেকে দেখে নেবে তোমাদের নামটি এ লিস্টে আছে না নেই তো চলো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই লিস্টে টোটাল কতগুলি ক্যান্ডিডেট বা কতগুলি স্টুডেন্টের নাম রয়েছে তো আমি স্কল করে সবার লাস্টে চলে আসলাম দেন তোমরা গাইজ দেখতে পাচ্ছ এখানে টোটাল দু হাজার আটশো ছাব্বিশ জন ক্যান্ডিডেটের নাম এখানে এই লিস্টে রয়েছে তো ইজিলি তোমরা এখান থেকে ফাইন করে নিতে পারবে যে তোমাদের নামটি এই লিস্টে রয়েছে কি না তো আশা করি বন্ধুরা তোমরা দেখলে এবং বুঝতে পেরেছ কি করে তোমরা দেখবে তোমাদের অ্যাডমিট সরি তোমাদের লিস্টে নাম উঠেছে কিনা ম্যাড লিস্টে গঙ্গারাম্বু কলেজের তোমরা যদি পাকোহাট ডিগ্রি কলেজেও ফর্ম ফিল আপ করে থাকো তাহলে এই ভিডিওর শেষে বা ভিডিওর ডিসক্রিপশনে তোমরা সেই কলেজেরও কী করে ম্যাড লিস্ট চেক করবে সেই ভিডিওটি দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা দেখতে পারো তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমার যে সমস্ত বন্ধুরা এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হবে সেই সমস্ত বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেব আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও কারণ কিছুদিন পরে তোমাদের আবার অ্যাডমিশনের পেমেন্ট কাটাতে হবে সেটির নতুন আপডেট দু সালে কি করে তোমরা পেমেন্ট করবে বা ভর্তির টাকা কাটাবে এটু যে বিস্তারিত ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটিকে এখানে সমাপ্ত করবো ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার জন্য তো চলো টাটা বাবাই ভালো থেকো